নার্সারি ছাত্র ছাত্রীরা দেখো তোমরা আমার বাংলা বইটা বের করো, তোমরা আমার বাংলা বই দেখো, তোমাদের খ পর্যন্ত তোমাদের লেখানো হয়ে গেছে এবং খ দিয়ে কি কি শব্দ হয় তোমাদের পড়ানো হয়ে গেছে, খ হয়ে গেছে। এবার তোমরা বের করো, দেখো 30 পাতা, 30 পাতায় দেখো দ আছে, দ তোমরা দটা বের করো, দেখো তোমাদের আজকে দ হবে, দ দিয়ে কি কি শব্দ হয় দেখো, আগে লিখবো দ, তাহলে দ লিখলাম, তাহলে দ দিয়ে কি কি শব্দ হয় দেখো, দ দিয়ে কি হয়, দ রসই, দড়ি, দ রসই, দই, দ র তাহলে দ দিয়ে কি কি শব্দ হয় দেখো, দ রসই দড়ি, দ হস্তই দই, দড়কে জায়গা দরজা, তাহলে দ রসই দড়ি, দ হস্তই দই, দড়কে জায়গা দরজা, তাহলে বলো আমার বানান করছো, বলো দ রাস্তই দড়ি, দ হস্তই দই, দড়কে জায়গা দরজা, দেখো তোমাদেরকে এবার দ দ লিখতে হবে, দেখো কেমন করে দ লিখবো, নিচের দিকে নামাবো, উপর দিকে তুলবো, দিয়ে এখানটা এরকম করে এরকম টেনে দিবো, তোমরা এরকম করতে পারো, দেখো দ এরকম নিচের দিকে নামালাম, উপর দিকে তুললাম, এই নামিয়ে দিলাম, দ হয়ে গেল, দেখো আবার নিচের দিকে নামালাম, এই উপর দিকে তুলে দিলাম, আবার নিচের দিকে নামিয়ে দিলাম, তাহলে দ হয়ে গেল, দেখো এরকম লম্বা লাইন টানলাম, আবার উপর দিকে তুললাম, আবার নিচের দিকে নামিয়ে দিলাম, তাহলে দ হলো, তাই তো, দেখো আবার লিখছি, দেখো এই লাইন টানলাম নিচের দিকে, আবার উপর দিকে তুললাম, আবার নিচের দিকে নামিয়ে দিলাম, দ, তাহলে কি লিখছি, দ, আবার দেখো নিচের দিকে নামালাম, উপর দিকে তুললাম, নিচের দিকে নামিয়ে দিলাম, দ, আবার দেখো দ লিখছি, দেখো নিচের দিকে নামালাম, উপর দিকে তুললাম, নিচের দিকে নামিয়ে দিলাম, দ হলো, দেখো দ, 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 দেখো এই যে নামালাম তুললাম নামালাম, দ হয়ে গেল, তাহলে আচ্ছা তোমাদের কি শেখানো হলো, দ, দ কেমন করে লিখতে হয় আর দ দিয়ে কি কি শব্দ হয়, তাহলে দ দেখো নিচের দিকে নামালাম তুললাম আবার নামিয়ে দিলাম, নিচের দিকে নামালাম উপর দিকে তুললাম নিচের দিকে নামিয়ে দিলাম, নিচের দিকে নামালাম উপর দিকে তুললাম নিচের দিকে নামিয়ে দিলাম, দ, আবার দেখো নিচের দিকে নামালো উপর দিকে তুললাম নিচের দিকে নামিয়ে দিলাম, তাহলে দ হয়ে গেল, তাহলে তোমাদেরকে দেখো এই যে দ এ কি কি শব্দ হয়, দড়ি, দ রয়েছে দড়ি, দ হস্তই দই, দ র বলতে জায়গা দরজা, আর দেখো বইতে দেখো দ গুলো লেখা আছে, এই যে ফুটকি ফুটকি দেওয়া আছে, তোমরা এগুলোকে ডেট পেন্সিল উপর দাগা বুলোবে, প্রথমে দাগা বুলিয়ে তারপরে এই লাইনটা তোমরা সুন্দর করে লিখবে, আর খাতাতে শুধু এক পাতা দ, তোমরা খাতাতে এক পাতা দ লিখে তোমরা নার্সারির যে গ্রুপ আছে তোমরা গ্রুপে পাঠিয়ে দিও, তারা তোমাদের পড়া থাকলো 30 পাতা, গোটাটা তোমাদের পড়া থাকলো।